রিসেন্টলি আমেরিকার ডিপার্টমেন্ট অফ ডিফেন্স চাইনার নয়টা কোম্পানিকে কে ব্ল্যাকলিস্টেড করেছে তার মধ্যে সাউমি একটি এখন অনেকেই ধারণা করছে সাউমির এই ব্যান্ড মানে হচ্ছে সাউমি এখন হবের মতো হয়ে যাবে তার মানে সাউমি আমেরিকার কোন সার্ভিস ইউজ করতে পারবে না কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবে না ব্যাপারটা আসলে এরকম না হোয়াবের ব্যান এবং স্বামীর ব্যান কমপ্লিটলি ডিফারেন্ট এবং দুইটার ইফেক্টও দুই রকমের হবে সো এই ব্যানগুলো কি এগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদের মধ্যে যে কনফিউশনগুলো আছে এগুলো একটু দূর করার চেষ্টা করব প্রথমত আমি যেদিন ভিডিওটা রেকর্ড করছি সেদিন থেকে ট্রাম্পের আর মাত্র অ্যারাউন্ড ফাইভ ডেজের মতো আছে ক্ষমতায় এই পাঁচ দিন হাতে রেখেই এরকম বিশাল একটা বম ট্রাম্প ছুড়ে গেল সেই কি এটা নিয়ে একটু এক্সপ্লেন করি ফার্স্ট অফ অল হোয়াওয়ের যে ব্যানটা ছিল সেটাকে বলা হচ্ছিল এন টি লিস্ট যেটা ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের মাধ্যমে করা হয়েছে মানে ইউএস এর যে বাণিজ্যিক ডিপার্টমেন্ট আছে তারা হোয়াওয়েকে ব্যান করেছে হোয়াওয়ে আমেরিকার কোনো প্রোডাক্ট এবং সার্ভিস ইউজ করতে পারবে না যে কারণে হোয়াভের যে স্মার্টফোন ম্যানুফ্যাকচারিংয়ের সাপ্লাই চেন আছে সেটা পুরো ব্রোকেন হয়ে যায় যার ফলে হোয়াবে হচ্ছে ইন্টারন্যাশনাল স্মার্টফোন আর সেল করতে পারে না তারা শুধুমাত্র চাইনাই সেল করে কারণ গুগলের যে জিএমএস লাইসেন্স আছে সেটা হোয়াভাবে পাচ্ছে না পাশাপাশি কোয়ালকম থেকে তারা চিপসেটও নিতে পারছে না যে কারণে মোটামুটি হোয়াবের স্মার্টফোন ব্র্যান্ড একদমই পঙ্গু টাইপের হয়ে গিয়েছে আপনারা অনেকেই জানেন তাদের সাব ব্র্যান্ড যে অনার ছিল সেটাকেও তারা সেল করে দিয়েছে বাট শাওমির যে ব্যান্ডটা এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যান্ড তার মানে শাওমিতে আমেরিকার যে কোম্পানিগুলো ইনভেস্ট করেছে তাদের সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে এই বছরের নভেম্বরের এগারো তারিখের মধ্যে সকল ইনভেস্ট উইথড্র করে নিতে বা ডাইভেস্ট করে নিতে এতে করে কি হবে আমেরিকার যে কোম্পানিগুলো স্বামীতে ইনভেস্ট করেছিল ফর এক্সাম্পল কোয়ালকম যারা খুব পাবলিকলি স্বামীতে ইনভেস্ট করেছে তারা হচ্ছে তাদের ইনভেস্টমেন্টটা উঠিয়ে নেবে এতে করে কিছু অসুবিধা স্বামীর হবে লাইক কোয়ালকম যেরকম এখন স্বামীকে কিছুটা ফেভার ডেফিনেটলি করতো যেহেতু তারা স্বামী শেয়ার হোল্ডার যেমন আপনারা জানেন কোয়ালকম স্ন্যাপড্রেগুন এইট এইটি এইট যেটা স্বামী প্রথম পায় হয়তো এই টাইপের কিছু বেনিফিট থেকে স্বামী বঞ্চিত হবে বাট এর বাইরে স্বামীর আর তেমন কোনো ক্ষতি হবে না স্বামীর ম্যানুফ্যাকচারিং প্রসেস যেভাবে চলছিল সেভাবেই চলবে আমরা কনজিউমাররা যেভাবে স্বামীর ফোন পাচ্ছিলাম ঠিক সেভাবেই পাবো এটা সল্লি একটি ইনভেস্টমেন্ট ব্যান এবং কারণ দেখানো হচ্ছে যে শাওমি চাইনিজ কমিউনিস্ট গভর্নমেন্টের একটি কোম্পানি গভর্নমেন্ট দ্বারা পরিচালিত বা চাইনিজ যে মিলিটারি আছে মিলিটারির দ্বারা পরিচালিত একটি কোম্পানি হচ্ছে শাওমি এই কারণটা দোষিয়েই মূলত তারা সহ আরও আটটি চাইনিজ কোম্পানিকে এই ব্ল্যাকলিস্টের আওতায় এনেছে তবে এক্সপার্টরা বলছে যে এইরকম আসলে কোনো সলিড প্রুফ নেই যে আসলেই শাওমি কমিউনিস্ট কোনো পার্টি কিংবা কমিউনিস্ট পার্টির কোনো কোম্পানি কিংবা মিলিটারি দ্বারা পরিচালিত কোনো কোম্পানি এখন ইউএসএ বলছে যে শাওমি হচ্ছে চাইনিজ মিলিটারিদের সাথে মিলে বা চাইনিজ ইন্টেলিজেন্সের সাথে মিলে কাজ করছে যেটা একটা বড় সিকিউরিটি থ্রেড এবং এই সিকিউরিটি থ্রেডটাকে ফান্ড করার জন্য আমেরিকার কোম্পানিগুলো টাকা দিচ্ছে এই টাকাটা যেন আমেরিকা না দেয় এই জন্য এই ব্যানটা করা হয়েছে আমি আসলে জানি না সত্যমিতা কী বাট এক্সপার্টরা বলছে এখানে আসলে সলিড কোনো প্রুফ এখনও পর্যন্ত নেই যেটা ট্রাম্প বেশিরভাগ সময়ই করে কোনো প্রমাণ ছাড়াই কথাবার্তা বলে মেবি এটাতেও কোনো প্রমাণ নেই বা কোনো আছে আই ডোন্ট নো ইটস আপ টু দ্যাম পলিটিক্স আমি খুব একটা বুঝি না তবে একটা ধারণা আরও করা হচ্ছে যে জো বাইডেন আসার পরে এই ব্যানগুলো সব লিফট হয়ে যাবে কারণ ইউএস এবং চায়নার মাঝখানে যে টেনশনটা আছে এটা আসলে শিথিল হবে ব্যাপারটা কতটুকু সত্য এটা জানে না এটা টাইমই বলে দেবে তবে যখনই কোনো একটা ব্যান অ্যাপ্লাই হয়ে যায় বা যখন কোনো এক্সিকিউটিভ অর্ডার সাইন হয়ে যায় যেটা ট্রাম্প করেছে গত বছরের নভেম্বরে এগুলোকে উইথড্রো করা বা রিভার্স করাটা ডেফিনেটলি একটু টাইম কনজিউমিং ব্যাপার একটু সময় সাপেক্ষ ব্যাপার কারণ হচ্ছে ট্রাম্প যে পরিমাণে বিধি অবস্থা ইউএসএতে লাগিয়ে রেখেছে এগুলো ভাঙতে ভাঙতে জো বাইডেনের অনেক টাইম লাগবে আর ইম্পর্টেন্ট ম্যাটারগুলোকেই সে আগে দেখবে আর আমরা যে জিনিসগুলো নিয়ে এখন কথা বলছি এইগুলো আসলে অন্যান্য ইস্যুর তুলনায় একটু লেস ইম্পর্টেন্ট আমার মনে হয় যে এই ইস্যুগুলোতে আস্তে আস্তে বেশ লম্বা একটা সময় লেগে যাবে ততদিনে এই ব্যানগুলো যে ক্ষতি করার দরকার সেই ক্ষতি অলরেডি করে ফেলবে তবে হোয়ে ডিজাই সহ অন্যান্য কোম্পানিগুলো যে এন্টিটি লিস্টে গিয়েছে সেই ব্যানটা আদৌ উইথড্র হবে কি না এটা নিয়ে এখনও পর্যন্ত কনফিউশন আছে জো বাইডেন আসলে পরেই সেটা বোঝা যাবে তবে সেটা উঠলেও যে ক্ষতি অলরেডি হয়েছে সেটা পুষিয়ে ওঠাও কিন্তু অনেক টাইম লেগে যাবে বা ব্যান আদৌ উঠবে কিনা এটা নিয়েও এখনও সংশয় আছে তো সেটা ডেফিনেটলি সময়ই বলে দেবে আপনারাও আপনাদের মতামত জানান কমেন্টে যে আদৌ হোয়াগের ব্যান উঠবে কিনা বা স্বামীর এই যে ব্যানটা এখন হয়েছে এটা কি ফার্দার প্রসিড হবে কিনা কারণ জো বাইডেন যদি ট্রাম্পের মতোই চিন্তা করে স্পেশালি এই বিষয়টা নিয়ে ইউএস চাইনার ট্রেড কিংবা এই সিকিউরিটি ইস্যু ইস্যুগুলো নিয়ে তাহলেও পসিবিলিটি আছে যে স্বামী এনটি লিস্টে যাবে কিন্তু এই পসিবিলিটি খুবই কম যে জো বাইডেন ট্রাম্পের মতোই চিন্তা করবে সো নিরাশ হওয়ার কিছু নেই এখানে মোস্ট প্রবাবলি এই ব্যান স্বামীকে খুব একটা ইম্প্যাক্ট করবে না এবং আমরা যারা কনজিউমার আছি তারাও কোনো ধরনের সমস্যা ফেস করব না ওয়ে যারা জানে না তাদের জন্য বলে রেখি স্বামী কিন্তু লাস্ট ইয়ারের যে ফাইনাল কোয়ার্টার আছে সেখানে ওয়ার্ল্ডস থার্ড লার্জেস্ট স্মার্টফোন মেকার হয়েছে উইচ মিনস দে আর হিউজ সো আবার স্পেশালি আমাদের এই সাবকন্টিনেন্টে স্বামী কিন্তু একটা মানে বিশাল একটা ব্যাপার স্বামী যদি হোয়াবের মতো এরকম ব্যান হয় বা স্বামীর ফোন যদি আমাদের সাবকন্টিনেন্টে না আসে তাহলে কিন্তু আমাদের কনজিউমারদের বড় একটা সমস্যা হবে যেটা হোয়াবে চলে যাওয়ার পরেও এসছে স্বামী আসলে তো এটা আরও মানে বিশালভাবে হবে সো লেটস হোপ ফর দ্য বেস্ট যে স্বামীর এরকম কিছু হবে না এবং এখন পর্যন্ত যেটা হয়েছে ট্রাম যেহেতু চলে যাচ্ছে সো রিস্ক অনেক কম উই হোপ যে এটা এভাবেই থাকবে এবং স্বামী ভালো ভালো ডিভাইস আমাদের জন্য লঞ্চ করবে সো আপনারা আপনাদের মতামত জানিয়ে দিন যে কবে ব্যান উঠবে কিনা কিংবা স্বামীর ব্যান এখানেই শেষ হবে নাকি আরো আরও ফার্দার প্রসিড হবে সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টেল দেন টেক কেয়ার আলাইকুম